যে কোনো কাজের সফলতার ৯০% নির্ভর করে ওই কাজের পূর্ব প্রস্তুতি এবং পরিকল্পনার উপর। সাক্ষাৎকার যেহেতু সংবাদের অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ, তাই সাক্ষাৎকার গ্রহণের আগে একজন সাংবাদিকেরও একটি পূর্ব প্রস্তুতি বা পরিকল্পনা থাকা উচিত। আজকের ভিডিওতে কথা বলবো একজন সাংবাদিকের সাক্ষাৎকার নেওয়ার পূর্ব প্রস্তুতি সম্পর্কে। একজন সাংবাদিকের কারো সাক্ষাৎকার নিতে গেলে সবার আগে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করতে হবে অথবা মাধ্যম নির্ধারণ করতে হবে। সাংবাদিক যার কাছ থেকে সাক্ষাৎকার নিবে তার কাছ থেকে কোন মাধ্যম দিয়ে সাক্ষাৎকার নিতে হবে, সেটা টেলিফোনে হতে পারে অথবা পত্র মাধ্যম হতে পারে, অথবা সে যদি সরাসরি উপস্থিতি সাক্ষাৎকার নিয়ে থাকে তাহলে কোন জায়গায় সে সাক্ষাৎকার নেবে সেটি অবশ্যই আগে থেকে চূড়ান্ত করতে হবে। স্থান নির্ধারণের পরে একজন সাংবাদিকের সাক্ষাৎকার নেওয়ার জন্য যে বিষয়টি নির্ধারণ করতে হবে সেটি হচ্ছে সময়। সময়ের ক্ষেত্রে আমাদের দুইটি বিষয় খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে কোন সময়ে ওই ব্যক্তি সাক্ষাৎকার দিতে চেয়েছেন, আরেকটি হচ্ছে কতটুকু সময় তিনি সাক্ষাৎকার দিতে পারবেন। কারণ আপনি যে ব্যক্তির সাক্ষাৎকার নেবেন সে অনেক গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত ব্যক্তি হতে পারে, তাই সবসময় লক্ষ্য রাখতে হবে তিনি যদি 1 ঘন্টা বা আধা ঘন্টা বা 15 মিনিট আপনাকে সাক্ষাৎকার দেওয়ার জন্য নির্ধারণ করে থাকে তাহলে ওই সময়ের ভিতরেই আপনার সাক্ষাৎকারটি শেষ করার। এরপরে যে বিষয়টি বলছিলাম, মানে সময়ের যে সময়টি নির্ধারণ করা হবে যে তিনি সকাল 5টায় বা বিকেল 5টায় আপনাকে সাক্ষাৎকার দেওয়ার জন্য সময় দিয়েছেন, আপনার অবশ্যই উচিত বা একজন সাংবাদিকের অবশ্যই উচিত সেই নির্দিষ্ট সময়ের আগে ওই স্থানে পৌঁছানোর তথ্য সংগ্রহ। আপনি যে ব্যক্তির বা যে প্রতিষ্ঠানের বা যে বিষয়ের উপরে সাক্ষাৎকার নেবেন আপনার পূর্ব প্রস্তুতির অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই বিষয়ে আপনার অধিক ধারণা এবং জ্ঞান সংগ্রহ করা। আপনি যত বেশি ওই বিষয়ে জ্ঞান সংগ্রহ করে রাখবেন আপনার সাক্ষাৎকার নিতে তত বেশি স্বাচ্ছন্দ্য বোধ মনে করবেন। প্রশ্ন তৈরি রাখা। সাক্ষাৎকার যখন আপনি কারোর নেবেন বা একজন সাংবাদিক যখন কারোর সাক্ষাৎকার নেবে দুই ধরনের প্রশ্ন সচরাচর করা হয়ে থাকে। কিছু প্রশ্ন থাকে পূর্ব পরিকল্পিত এবং কিছু প্রশ্ন থাকে কথার পরিপ্রেক্ষিতে বা প্রশ্নের পরিপ্রেক্ষিতে। এখন আপনার পূর্ব পরিকল্পিত যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো অবশ্যই আগে থেকে নোট করে সম্পূর্ণভাবে মুখস্থ করে রাখা উচিত। অনেক সময় আপনি অনেক বড় সেলিব্রিটি হোক বা ছোট সেলিব্রিটি হোক তার সামনে আপনি যদি নোট দেখে দেখে প্রশ্ন করেন সেটি অবশ্যই দৃষ্টিকটু দেখাবে। তাই সাংবাদিকদের উচিত কোনো সাক্ষাৎকার নিতে গেলে প্রশ্নগুলো যেন তিনি মুখস্থ করে যান। পোশাক পরিচ্ছদ। কোনো একটি সাক্ষাৎকার নেওয়ার যে সকল পূর্ব পরিস্থিতির কথা বলছিলাম তার ভিতরে পোশাক পরিচ্ছদ কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি যে পরিস্থিতি বা যে বিষয়ের উপরে বা যে ব্যক্তির উপরে সাক্ষাৎকার নেবেন তার উপরেই আপনার পোশাক বা পরিচ্ছদ নির্ধারণ করা উচিত। উদাহরণস্বরূপ যদি একটি বলার চেষ্টা করি, আপনি একটি খেলাধুলা বিষয়ক কোনো একটা প্লেয়ারের সাক্ষাৎকার নেবেন, সেখানে আপনি একটি জার্সি পরিধান করতে পারেন। আপনি একটি শোক দিবসের সাক্ষাৎকার নেবেন, সেখানে আপনি একটি পাঞ্জাবি পরতে পারেন। আপনি একটি ধর্মীয় ব্যাপারে বা একটি ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপারে সাক্ষাৎকার নেবেন, সেখানেও আপনি একটি পাঞ্জাবি ব্যবহার করতে পারেন। আপনি একটি কর্পোরেট অফিস থেকে একটি কর্পোরেট প্রতিষ্ঠানের সাক্ষাৎকার নেবেন, সেখানে আপনি কোট টাই পরে যেতে পারেন। উপকরণ সাথে রাখা নিশ্চিতকরণ। একজন সাংবাদিক যখন কারোর সাক্ষাৎকার নেওয়ার উদ্দেশ্যে রওনা হবেন তখনই তাকে নিশ্চিত হতে হবে সাক্ষাৎকার নেওয়ার জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলো তার সাথে আছে কিনা বা তিনি সেইগুলো সাথে নিয়েছেন কিনা। যদি এখনকার যুগের সাথে তুলনা করে বলি তাহলে ক্যামেরা, স্ট্যান্ড, রেকর্ডার, মোবাইল, নোটপ্যাড, কলম, মানে আরও আনুষঙ্গিক। সাধারণত যারা সাংবাদিক তারা তো জানেই যে সাংবাদিকতায় সাক্ষাৎকার নিতে গেলে কি কি লাগবে। আপনি যাওয়ার পরে দেখলেন আপনার কোনো একটি উপকরণ মিসিং, তখন কি হবে, আপনার সাক্ষাৎকার নেওয়া ঢিলে হয়ে যাবে অথবা আপনার সাক্ষাৎকার নেওয়ার যে মুড সেটি নষ্ট হয়ে যাবে। আপনার সাক্ষাৎকার নেওয়া ঢিলে হওয়ার কারণে যে ব্যক্তি সাক্ষাৎকার দিবেন তিনি কিন্তু বিরক্ত হতেই পারেন। সুতরাং আপনাকে যখন সাক্ষাৎকার নেওয়ার উদ্দেশ্যে রওনা হতে হবে তখনই এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে যে আপনার সকল উপাদান আপনি নিয়েছেন কিনা। মানসিক প্রস্তুতি শুধু সাক্ষাৎকার না, যে কোনো কাজে বা যে কোনো কর্মে মানসিক প্রস্তুতি একটি অনেক বড় বিষয়। আপনি যখন একজন ব্যক্তির সাক্ষাৎকার নেবেন তখন আপনার মানসিক প্রস্তুতি অবশ্যই সঠিকভাবে নিতে হবে। আপনি একজন ব্যক্তির সাক্ষাৎকার নিতে গেলেন, তিনি সমাজের অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। যে কোনোভাবে আপনি তার শিডিউল পেয়েছেন বা সাক্ষাৎকারের ডেট পেয়েছেন, কিন্তু সাক্ষাৎকার নিতে গিয়ে দেখা গেল যে আপনার প্রশ্ন করার সময় জড়তা চলে আসছে, আপনি প্রশ্ন করতে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না অথবা কোনো কারণে আপনার মন মেজাজ খিটখিটে। এই সকল পরিস্থিতিতে আপনার সাক্ষাৎকারটি না নেওয়াই উত্তম বলে মনে করি। পাশাপাশি আরও একটি বিষয় আছে, সেটা হচ্ছে আপনার সাক্ষাৎকারটি যদি মানসম্মত না হয়, ওই অমানসম্মত সাক্ষাৎকার যখন আপনি কোনো চ্যানেলে বা সংবাদপত্রে ছাপবেন তখন কিন্তু তার উপরে ওই গণমাধ্যমের উপরে অনেক বড় একটি খারাপ ইফেক্ট পড়বে।